যতই কষ্ট হোক, যত কিছুই হোক, কিছু একটা খেতে চাইলে মা বাবা ছাড়া আর পৃথিবীতে কেউ খাওয়ায় না, এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা। তো যাই হোক, এখন তো পৃথিবীর মধ্যে আমার মনে হয় আমার মতো এতিম আর কেউ নেই। তো আমি এখন এতিম যেহেতু, তো আমার যাই খেতে ইচ্ছা করবে, আমার নিজেরটা নিজে মরি আর বাঁচি, আমারও খেতে হবে, আমার পরিবারের মানুষকেও খেতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে আসলাম। তো সামনে তো বন্ধুরা শীত চলে আসছে, তো এই শীতের ভিতরে আমাদের অঞ্চলে খুব ফেমাস এই খাবারটি। তো এই খাবারটি আমাদের অঞ্চলে মানে ঐতিহ্যবাহী খাবার, শীত আসলেই এই খাবারটি আমাদের খেতে হবে ঘরে ঘরে। তো যাই হোক, আমি পিঠাটা বানাতে নিয়েছি, আরও একদিন বানিয়েছি, তোর বাবা খুব পছন্দ করেছে, তো এই জন্য ভাবলাম আরও একবার বানিয়ে নিই। যেহেতু শীত আসতেছে, মাঝে মধ্যে মানে খাওয়া যাবে, তো চালের গুঁড়াই গুঁড়া হলেই যে আমরা এই পিঠা খেতে পারবো তা কিন্তু ঠিক না। তো আপনারা ঘরে যাদের ময়দা কিংবা আটা আছে তারাও কিন্তু খেতে পারবেন। তো আগে ধারণাটা ছিল আমার যে চালের গুঁড়া ছাড়া এই পিঠা খাওয়া যায় না, কিন্তু ধারণাটা এখন চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে ময়দা আটা যাই থাকুক এটা দিয়েই আমরা খেতে পারি, যদি ইচ্ছা থাকে আর মন থাকে। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ, যেভাবে ভালো লাগলো তো মন চাইলো সেভাবে শুরু করে দিলাম। চুলায় নেই গ্যাস, তো গ্যাস একটু একটু আস্তে, ভাবলাম একটু আটা সিদ্ধ করেই নেই, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়ে ফেলবো। যতই কোমরে ব্যথা হোক, জিব্বাটাকে তো আর সামলানো যায় না, যেহেতু মন চেয়েছে খেতে তো বানিয়ে তো খেতেই হবে। তো এখন তো আর মা নেই যে মা বানিয়ে খাওয়াবে, তো শাশুড়ি যতই আপন হোক না কেন, মায়ের মতো শাশুড়ি কখনোই হবে না, শাশুড়ি শাশুড়িই থাকে, মা মাই থাকে। তো যাই হোক, এখন খেতে মন চাইলো, পিঠা বানাচ্ছি আর চোখের পানি পড়তেছে। যে পিঠাটা কত পছন্দ করতাম আমার মা জানতো, কিন্তু পিঠা বানানোর কথা মুখে নিলেই আমার মা দৌড়ে চলে আসতো, পিঠা বানিয়ে আমাকে খাওয়াইয়ে যেত। তো যাই হোক, মাকে অনেক মনে করতেছি, মিস করতেছি। তো তোমাদের শিখাই দিব আজকে একটা নতুন টিপস, যে পিঠাটা যারা না বানাতে পারবা তারাও বানিয়ে খেতে পারবা, যাদের জিব্বা জল আসছে তারা চেষ্টা করতে পারো, ভিডিওটি দেখে সাথে সাথে তোমরাও পেরে যাবে। তো এটা মায়ের পেট থেকে আমরা সবাই সব কিছু শিখে আসি না, সবাই ইচ্ছে করলে সব কিছু শেখা যায়, যেটা আমি নিজে প্রমাণ। তো আগে পারতাম না বানাতে, যেহেতু এখন যেহেতু কেউ নাই, খেতে ইচ্ছা করে, স্বামী খেতে চায়, বাচ্চারাও খায়, এই জন্য আমি নিজে বানানো শিখে গেলাম। কীভাবে বানাতে হয় হাতের তালু দিয়ে সেটাই তোমাদের দেখাচ্ছি, যে হাতের তালুর কাজ এটা আর কিছুই না, তেমন কোনো কঠিন কিছুই না। তো এই তো আটাটা সিদ্ধ করে তোমরা এভাবে ডোলে ডোলে এরকম দেখো, তোমরা এভাবে লম্বা করে, এটাকে আমরা লতা বলি আমাদের আঞ্চলিক ভাষায়, এটাকে আমরা লতা বলি। তো তোমরা যার যার অঞ্চলে যার যার ভাষায় বলে নিবে, তো এটা বেশি বড় করা যাবে না, এটা ছোট ছোট করে এভাবে করে বানিয়ে নিলে এটা দিয়ে বানাতে সুবিধা হয়। তো আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি, এই যে তোমাদের দেখাচ্ছি বানিয়ে, এখন দেখো তোমরা আমি কীভাবে বানাচ্ছি, তো টিপস সহকার তোমাদের আমি দেখাচ্ছি, তোমরাও চাইলে আমার মতো বানাতে পারবে আর যখন ইচ্ছা তখন খেতে পারবে। সামনে তো শীত চলে আসছে, এই পিঠাটা কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু পিঠা। আর এখন কিন্তু ভাদ্র মাস শেষ, আশ্বিন মাস পড়ছে, কিন্তু গরম শেষ হয় না, তোমরা যদি বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারো আমার মনে হয় মন্দ হয় না, আমার ভালো লাগে, এই জন্য আমি বানিয়ে নিলাম। তোর বাবা খুবই পছন্দ করেছে, এই জন্য আবার কষ্ট হলেও আমি বানিয়ে নিলাম, যেহেতু বলেছে ভালো লাগছে, তো এই জন্য আবার বানালাম। তো আমার বানানো অলমোস্ট শেষ, তো বেশি একটা কিন্তু বানাই নাই, অল্প একটু ময়দা নিয়ে শুধু এটার এক বাটি পিঠা বানিয়ে নিলাম। তো এক বাটি পিঠা বানিয়ে নিলে আমাদের হয়ে যাবে সবার, তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে বানিয়ে ফেললাম। তো চাইলে ইচ্ছা করলে আমরা আর মনে হয় আমরা সবাই পারবো, আমি যেহেতু পারি তো তোমরাও পারবে। তো দেখো চলো এখন রান্না করি। তো এই তো এখানে বাটিতে আমি গুঁড়া দুধ নিয়ে নিলাম, যেহেতু ঘরে লিকুইড দুধ নাই, যে দুধ থাকলেই পিঠা খেতে পারবো তা না, এখানে আছে তালের গুড়, তালের গুড় দিয়ে আজকে পিঠা রান্না করবো। চুলায় দিয়ে দিলাম হাঁড়িতে পানি আর নারিকেল, নারিকেলের দুধটা আগে বের হয়ে যাবে এই জন্য নারিকেল, আর হচ্ছে পানি আগে বসিয়ে দিলাম যেহেতু গ্যাস থাকে না। তো এখানে হচ্ছে আমি এই যে পিঠা নিয়ে নিলাম বানিয়ে, আর হচ্ছে এখানে তালের গুড় আছে, এই দেখো তোমরা এখানে, এটা কিন্তু তালের গুড় দিয়ে আজকে আমি এই যে আমাদের দেশে এটাকে আঞ্চলিক ভাষায় চই পিঠা বলে, চই পিঠা, আর বইয়ের ভাষায় বলে সেমাই পিঠা। এখানে অনেক কিছু জমে গেছে, এগুলো আমার পরিষ্কার করতে হবে। যাই হোক, এখন একটা কিছু খেতে হলে তো অনেক কিছু নষ্ট হবেই, তো ব্যাপার না, ধুয়ে ফেলবো। তো আমি আগে এখানে গুড়টা দিয়ে নিই, আগে আমি আগে নারিকেলটা পানিটা চুলায় কেন দিছি, যেহেতু গ্যাস থাকে না তো নারিকেলের দুধটা বের হয়ে যাবে, এটা এই জন্য আমি চুলায় আগে দিয়েছি। দিয়েছি দুইটা এলাচ, দারচিনি, তেজপাতা, আর এখানে দিব আখের গুড়, চিনিটাও একটু দিব, গুড় যেহেতু সব দিব না, চিনিটাও একটু দিব।
তো চিনিটা দেওয়ার কারণ হচ্ছে সব গুড় একসাথে দিব না, কালারটা হলেই হবে। তো গুড়টা আমি রেখে দিলাম ফ্রিজে, আর আমার ইয়াটাও বলকাই গেছে, গুড় আর নারিকেলের পানিটা। তো যেহেতু চিনি সব কিছু আমার এটা ফুটানো হয়ে গেছে, এটা একটু জাল করে নিতে হবে যাতে কাঁচা ভাপটা চলে যায়। তো আমি এখন হচ্ছে হাত দিয়ে অল্প অল্প করে পিঠা দিয়ে দিব আর নাড়া দিব, কেননা একসাথে তোমরা কেউ দিতে যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। একটার সাথে একটা লেগে গেলে, যেহেতু আমি কিন্তু পিঠাগুলো একেবারে ছোট করি না, অনেকে ছোটও করে, আমি কিন্তু একটু মিডিয়াম করেছি, কেন একটু বড় বড় রেখেছি, আমার কাছে ভালো লাগে। তাই এর আগের বার বানায় মানে বানানো হয়েছে ছোট হয়েছে, সেগুলো ভেঙে যায়, তো এই জন্য আমি আজকে একটু বড় করে করলাম। যাই হোক, আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। দেখো আমার কষ্ট পরিশ্রম, তোমরা বিফলে ফেলে দিও না, কেননা ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর ফুল ভিডিও দেখে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টটি করে যাবে। তো আমি পিঠাগুলো দিয়ে এভাবে করেছি, আমি দিয়ে এভাবে করে নেড়ে নেড়ে দিচ্ছি, কেননা পিঠাটা একটু গরম লাগলেই ঝরঝরে হয়ে যায়। তো এই জন্য বললাম যে একসাথে পিঠাগুলো দিলে পিঠাগুলো দলা পেকে যাবে, আর যেহেতু আমি এখানে ময়দা দিয়ে বানিয়েছি এই জন্য আর কি দিলাম। তো এই তো আমার এখন বলকানোর আশা অপেক্ষায়, যে বলকিয়ে গিয়েছে, আর চুলায় কিন্তু গ্যাস নাই তোমাদের দেখালাম। তো আমাদের ভাগ্য অনেক খারাপ, চাইলেও একটা কিছু খেতে পারি না, কপাল খারাপ। তো আমার খারাপ না, শুধু আমাদের মিরপুরবাসী সবারই এই অবস্থা। তো যাই হোক, এখন বলকানো শেষ, এখন হচ্ছে আমি দুধটা দিয়ে দিব এখানে, দুধটা এখানে দিয়ে তারপরে হচ্ছে আমি এটা বেশিক্ষণ জাল দিব না, 5 মিনিটের মতো জাল দিয়ে তুলে ফেলবো। তো এটা অল্প অল্প করে দিব আর নাড়বো, দিব আর নাড়বো, কেননা এখানে দলা পেকে যেতে পারে। তো যেহেতু এই তো তোমরা, তোমাদের এই ঝোলটা যদি ঘন হয়, পাতলা করতে যে পাতলা হয়ে যায়, যদি ঘন করতে চাও এই দুধের ভিতরে একটু ময়দা দিয়ে নিতে পারো, কিংবা চালের গুঁড়ো দিয়ে নিতে পারো, তাহলে এরকম সুন্দর ঘন হয়ে যাবে। তো যাই হোক, এই তো আমার এখন সম্পূর্ণ কাজ অলমোস্ট ডান, আমার পিঠা বানানো হয়ে গেছে। তো দেখো আর 3-4 মিনিট আমি রেখে দিব, রেখে একটু বলক আসলেই আমি নামিয়ে ফেলবো। আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে, এই পিঠাটা বানাতে কিন্তু তেমন একটা কষ্ট লাগে না। তোমরা চাইলে এই শীতের ভিতরে এই মজাদার পিঠাটা খেতে পারো। এই পিঠাটা ফ্রিজে, গরমে, শীতে, তোমরা, আমরা আগে দেখা যাচ্ছে শীত আসলেই কিন্তু শীতের মৌসুমের পিঠাগুলো স্বাভাবিকভাবে খাওয়া হয়, কিন্তু আমি এখন মন চাইলে বানিয়ে ফেলি, কেননা শীতের অপেক্ষা থাকতে হবে কেন, যখন মন চাবে তখন খাবো, শীত পর্যন্ত যে আমি বাঁচবো তারই বা গ্যারান্টি কি। তো আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে, দেখো তোমরা, যেহেতু গ্যাস নাই বলক চলে আসছে। তো আমি আর বেশিক্ষণ রাখবো না, কেননা পিঠাটা গলে যেতে পারে যেহেতু ময়দার পিঠাটা। তো এখন আমি হচ্ছে পিঠাটা হয়ে গেছে উঠাই নিব। তো এখানে আমি একটা এই যে ঢালবো, যেহেতু একটা বল নিয়ে নিলাম, তো আমি এখন বলের ভিতরেই ঢালবো। তো মোবাইলটা ছেলের হাতে দিয়ে দিলাম আর আমি ঢালা শুরু করে দিলাম। তো পিঠাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে, তোমরা বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। এটা গুড় দিয়েই যে খেতে হবে তা না, চিনি দিয়েও খেতে পারবে, তোমাদের যা মন চাই। যে দেখো আমার পিঠাগুলো কি সুন্দর হয়েছে। তো সবার জিভে পানি আসলে আমার কিন্তু দোষ নেই, তোমরা বানিয়ে খাবা আমার মতো, যারা না পারো তারা চেষ্টা করলে পারবা, চেষ্টা করলে হয় না এমন কিছু নাই। তো তোমরা চেষ্টা করবা, সব কিছুই সম্ভব চেষ্টা করলে। তো আমি এই বলটার ভিতরে ঠেলে নিব আর যতটুকু খাওয়া হবে খাবো, বাকিটা ফ্রিজে রেখে দিব। যেহেতু ঠান্ডা হলে এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা লাগে, আমাদের অঞ্চলে কিন্তু ঠান্ডা পিঠাটাই খেতে খুব পছন্দ করে। আগে মাচাচিদের দেখতাম রাতে পিঠা বানাতো, সকালে উঠে সবাই আমরা খেতাম, তো অনেক মজা লাগতো। তোমরা ভালো থেকো সবাই, আমাদের জন্য দয়া করো, আজকে পিঠা রেসিপিটা কেমন লাগলে যে ফ্রিজে নিয়ে এলাম বাচ্চাদের খাওয়াবো। তো ভালো থেকো, আসসালামু আলাইকুম।